খুলনার প্রধান শিক্ষক এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং বিভিন্ন সময়ে উত্তক্ত করত বলে জানা গেছে। ওই শিক্ষকের অপসারণ সহ শাস্তির দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের স্কুলের মধ্যে অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা স্কুলের দরজা জানালা ভাঙচুর করে। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা 12টার দিকে উক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে তাদের হেফাজতে নিতে সক্ষম হয়। ঘটনাটি রূপসা উপজেলার ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের। স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্র জানায়, ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর ছাত্রীদের সঙ্গে বিভিন্ন সময় অশোভন আচরণ করেন। সর্বশেষ তিনি এক ছাত্রীকে কুপ্রস্তাব দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস সহ সকল শিক্ষককে স্কুলের অফিস কক্ষে আবদ্ধ করে রাখে। এ সময় তারা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুল ক্যাম্পাসের বাইরে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে। এক পর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের অফিস কক্ষে ঢুকে চেয়ার টেবিল ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। সুজয় বৈরাগী, রূপম মহন্ত সহ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন ছাত্রীদের প্রাইভেট পড়ানোকালীন অসৌজন্যমূলক আচরণ করতেন। সর্বশেষ তিনি এক ছাত্রীকে কুপ্রস্তাব দেন। অভিযুক্ত প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে আমাকে নাজেহাল করার চেষ্টা করছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সর্দার মোশাররফ হোসেন বলেন, যাতে কেউ মারধর করতে না পারে সেজন্য অভিযুক্ত প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাসকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিম বলেন, ঘটনার সত্যতা পেলে প্রধান শিক্ষককে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষিত মানুষগুলো সব অমানুষে পরিণত হচ্ছে। মেয়ের বয়সী এসব ছাত্রীরা যদি শিক্ষকের কাছেও নিরাপত্তা না পায় তাহলে আর কোথায় পাবে? ওই শিক্ষককে কঠিন শাস্তি না দিলে ছাত্রছাত্রীরা স্কুল থেকে এক পা নড়বে না বলে জানিয়েছে। তাদের দাবির সাথে একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।